হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি স্বাগতা। আই হোপ তোমাদের, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা আমাকে চেনো। তো আমি যেহেতু অনেকদিন পরে ভিডিও আপলোড করতে চলেছি, ওই জন্য ভাবলাম তোমাদের কাছে সামনাসামনি এসে একটু জিজ্ঞেস করি তোমরা কেমন আছো, তোমরা সবাই ভালো আছো কিনা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে যারা আমার এখনও বন্ধু হওনি তাহলে পারলে আমাকে ফ্রেন্ড করে নিও। আজকে আমি আবার একটা সোজা খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, হয়তো তোমরা সবাই অনেকেই জানো আর কি, হয়তো সবাই জানো। তারপরেও আমার মনে হলো যে আমি তোমাদের সাথে, যেহেতু সব কিছুই আমি শেয়ার করি যা যা আমি পারি, ওই তাই ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, তোমরা সবাই খুব ভালো। তো আমি আজকে ভিডিওটায় যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো প্রন পাকোড়া বা কুচো চিংড়ির বড়া। তো আমি খুব সোজাভাবেই দেখিয়েছি, এটা চায়ের সাথে বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খুব ভালো লাগে খেতে। তো আমি এখানে 200 গ্রাম মতন প্রন নিয়েছি, বা একদম কুচো চিংড়ি বা কাদা চিংড়িও বলি আমরা। তো এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এখানে লঙ্কা নিয়েছি আর আদা আর রসুন কিছুটা আমি কেটে কেটে স্লাইস করে নিয়েছি। এখানে আমি দেখালাম হলো চালের গুঁড়ো আর এটা হচ্ছে বেসন। তো কত কত আমি কোয়ান্টিটিতে নিয়েছি আমি যখন রান্নাটা করব, বড়াটা বানাবো, তখন আমি বলে দিচ্ছি। তো ফার্স্টে যেটা করতে হচ্ছে, আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম কুচো চিংড়িটা, তার সাথে আমি এবার পেঁয়াজগুলো অ্যাড করে নিচ্ছি। এবার পেঁয়াজ, ধনে পাতাও দিতে পারো তোমরা এর সাথে। এবার আমি এখানে রসুন দিলাম। এবার এগুলো তোমরা কতটা কী দেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা খুব বেশি যদি পেঁয়াজ দিতে চাও সেটাও দিতে পারো। তো আমি অল্পই কাঁচা লঙ্কা দিলাম, বেশি দিলাম না। এখানে নুন দিলাম আর অল্প করে আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ। আর তার সাথে যেই মশলাটা লাগবে সেটা হচ্ছে অল্প লঙ্কার গুঁড়ো। তো ভালো করে আগে একটুখানি হাত দিয়ে মাখিয়ে নিই, হাত দিয়ে একটু চেপে চেপে মাখাবে যাতে একদম কাদা কাদা হয়ে যায়। যদি অলরেডি কাদা চিংড়ি এনেছো তাহলে করতে হবে না। তো এখানে আমি দেখো 3 চামচ মতন বেসন নিয়েছি, তার সাথে আমি দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো বা চালের গুঁড়ি আর কি, যেটা আমরা বলি, সেটা 2 চামচ দিয়েছে। তো তাতে খুব ভালো বাইন্ডিংটা হয়, খুব শক্তভাবে মাখা হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু খুব শক্তভাবে মাখি নি, তোমরা দেখে নাও। আমি আর একটুখানি একটুখানি বেশি আমি নিলাম হচ্ছে তোমার বেসন আর চালের গুঁড়িটা, একটুখানি লাগবে মনে হলো আমার। আমি একদমই এডিট করিনি, যাতে আমি তোমাদের একদম অরিজিনালি আমি কীরম বানিয়েছিলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো এরকম আমি থিকনেসের রেখেছিলাম, এরকম আমি কোয়ান্টিটি চালের গুঁড়ো আর বেসন দিয়ে আমি এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবে, ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেম রাখবে, না হলে কিন্তু বাইরে থেকে হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। তো আর একটু বেশি তেল নিতেও পারো তোমরা, ডিপ ফ্রাই করতে হয়, বাট আমি অল্প তেলেই করেছি, বিকজ এই বড়া করার পর যে তেলটা থাকে না সেটা দিয়ে কিছু করা যায় না। তো আমার চিংড়ি মাছের বড়া একেবারে রেডি হয়ে গেছে, আমি একটু সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি। তোমরা এর থেকেও ভালো সুন্দর করে অবভিয়াসলি সাজাতে পারো। আমি একটুখানি পেঁয়াজ দিয়ে করে দেখিয়ে দিয়েছি তোমাদের গার্নিশিংটা। তো এটা বিকেলে চা স্ন্যাক্সের সাথেও খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। টাটা।